নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো একটা পনিরের রেসিপি। এটার নাম হচ্ছে পনির চমন। এর জন্য আমি 250 গ্রাম পনির নিয়েছি। এইখানে 100 গ্রাম মেথি শাক ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর 100 গ্রাম পালকের শাক ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি কড়াতে জল গরম করতে বসিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেব। তার মধ্যে আমি মেথিটাকে দিয়ে দিলাম আর পালং শাকটাকেও দিয়ে দিলাম। আর আমি উপর থেকে দেব 1/2 চামচ চিনি, এর কালারটা ঠিক থাকার জন্য, শাকের কালারটা ঠিক থাকার জন্য। এটাকে আমি 2-3 মিনিট একটু সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে শাকটাকে ছেঁকে তুলে নেব। আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি। পনিরগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের। আর আপনারা চাইলে এর থেকে বড়ও করতে পারেন বা এর থেকে ছোটও করতে পারেন। এরপর কড়াতে তেল বসিয়ে দিয়েছি আমি, এগুলোকে ভালোভাবে ভেজে নেব। সমস্ত পনিরগুলোকে দিয়ে দিয়েছি, পনিরের টুকরোগুলো এরপর একটু লাল লাল করে ভেজে নেব। এরপর পনিরগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দেবো। দেখুন লাল লাল হয়ে গেছে, এক পিট ভাজা হয়ে গেছে, আর এক পিট ভেজে নেব। এদিকে আমি মিক্সির জারে এই শাকগুলোকে একটু দরদরা পিষে নেব, বা মিহি পেস্টও করতে পারেন আপনারা। পনিরগুলোকে আমি তুলে নেব। ভাজা পনিরগুলো আমি এখানে গরম হালকা কুসুম জল গরম করেছিলাম, তার মধ্যে নুন দিয়ে আমি এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিলাম 10 মিনিট। এখন বন্ধুরা, পনিরটা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি 1/2 চামচ জিরে আর 1/2 ইঞ্চি মতো দারচিনিয়ের টুকরো দিয়ে দিলাম, একটু ভাজা হোক। আর এখানে দিয়ে দিলাম ছোটো দুটো তেজপাতার টুকরো। এখানে আমি হাতে দরদরা গরম মশলা কুটে নিয়েছি, 5-6টা গোলমরিচ, সামান্য একটা বড় এলাচ আর সামান্য জৈত্র, এটাকে আমি দিয়ে দিলাম। এরপর আদা, গ্রেট করা আদা দিয়ে দিলাম, 2 কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু ভেজে নিলাম। এরপর আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব 2 মাঝারি সাইজের টমেটো কুচি, এগুলো ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে স্বাদ মতো নুন দিলে, স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। দেখুন টমেটোটা একটু নরম হয়ে এসেছে। এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। 1/4 চামচের মতো দিয়ে দেবো ধনের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এতে সামান্য একটু জল দিয়ে দেবো, যেটা পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম, একটু কষিয়ে। দেখুন বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এই শাকের পেস্টটা দিয়ে দেবো। আপনারা চাইলে এর থেকে বেশি শাকও দিতে পারেন। এখানে আমি অল্প করে দিয়েছি। এটার মধ্যে আপনারা 200 গ্রাম 200 মেথি শাক, 200 পালং শাক এটাও দিতে পারেন। আর এই রান্নাটা আমি একদম সম্পূর্ণ নিরামিষই করছি। আর এই ডিশটা, এটা কাশ্মীরের স্পেশাল ডিশ এই পনির চমনটা। এটা রুটি পরোটা নানের সাথে খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। এরপর সামান্য একটু জল ধুয়ে দিয়ে দেবো শাকের মধ্যে, শাকের সাথে মশলা কষতে কষতে। এরপর আমি এখানে 10-12টা কাজু আর 5-6টা বাদাম আমি আমল ভিজিয়ে রাখা ছিল, এগুলো একসাথে 2 পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি কাজু বাদামের পেস্টটাকে দিয়ে দেব, একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা,
কাজু আর বাদামের পেস্টটা দেওয়ার পর ভালোভাবে তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমি দেব সামান্য কস্তুরি মেথি, এটা সুগন্ধ খুব সুন্দর হবে, গন্ধটা খুব ভালো আসবে। আর এমনি মেথি দেওয়া আছে, আর এখানে আমি বাড়ির একদম ফ্রেশ ক্রিম এক চামচ দিলাম। আপনারা ফ্রেশ ক্রিমে বা ঘরে যদি আপনার মালাই থাকে ওই মালাইটাকেও আপনি এক দেড় চামচ দিয়ে দিতে পারেন। এবার একটু ভালো করে কষিয়ে নেব আরও এক মিনিটের মতন। দেখুন এক মিনিট হয়ে গেছে, আর পনিরগুলো দেখুন কত সুন্দর সব নরম হয়েছে, ভিজি রেখেছিলাম। এরপর আমি পনিরগুলোকে দিয়ে আরও দু তিন মিনিট কষিয়ে নেব। আর পনির কষতে কষতে আমি সামান্য চিনি দিয়ে দিলাম, একদম হাফ চামচের কম, এটা নুনটা ব্যালেন্স করবে। এরপর এটা গ্রেভি করার জন্য আমি সামান্য জল দিয়ে দেবো, গরম জল, ওই পনিরে ভিজানো জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো। এটাকে আমি দু তিন মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, পনির চামচ একদম সম্পূর্ণ রেডি। এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর দু মিনিট রেস্টে রেখে দেব। দেখুন বন্ধুরা, পনির চামচ একদম সম্পূর্ণ রেডি। এটা এই রান্নাটা কিন্তু কাশ্মীরি স্টাইলের, আর এইটা রুটি, পরোটা, নান সবার সাথে খেতে কিন্তু অপূর্ব স্বাদ আছে। আর আমি একবার বানিয়ে খেয়েছি, তারপর আপনাদেরকে আবার বানিয়ে দেখালাম। আর এইটা আপনারা কোনো বাড়িতে ছোট কোনো অনুষ্ঠানও বানিয়ে খাওয়াতে পারেন। বন্ধুরা, আমি যেভাবে বানালাম একবার এইভাবে বানিয়ে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।